বিএনপি দেশ নিয়ে চিন্তা করে, রাষ্ট্রটাকে নিয়ে চিন্তা করে, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার নিয়ে চিন্তা করে বলেই কিন্তু গত পুরো 10টি বছর আমরা আন্দোলনের মধ্যে আছি। বিএনপি কি প্রস্তুত সামনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য? আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত আলোচকদ্বয়কে, ধন্যবাদ স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, বিএনপি দেশ নিয়ে চিন্তা করে, রাষ্ট্রটাকে নিয়ে চিন্তা করে, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার নিয়ে চিন্তা করে বলেই কিন্তু গত পুরো 10টি বছর আমরা আন্দোলনের মধ্যে আছি। এই ভোটের অধিকার, মানবাধিকার এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে, কাজেই আমরা এই মুহূর্তে ওই প্রস্তুতির কথাটাই চিন্তা করছি না, চিন্তা করছি যে জনগণের অধিকারটা কিভাবে পুনরুদ্ধার করা যায় ওই আন্দোলনের। এবং সেজন্যেই আমরা দীর্ঘ সময় সরকারকে সময় দিয়েছি গণতান্ত্রিক আন্দোলনে, আমরা নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু সরকার আমাদের আন্দোলনকে, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকারকে পাত্তাই দেয়নি। তারা 14-তে দেখেছি গণতন্ত্রকে পাত্তা না দিয়ে, জনগণকে পাত্তা না দিয়ে, যে ফিরোজ রশিদ ভাই বললেন যে জনগণের বাইরে গিয়ে কোনো দল টিকতে পারে না, আমরা দেখেছি যে 2014-তে একেবারে জনগণকে পাত্তা না দিয়ে, জনগণের বাইরে গিয়ে ভোটারবিহীন একটি সরকার নতুন করে 5 বছরের জন্য রইল। জনগণকে পাত্তা না দিয়েই, জনগণকে ভোটের বাইরে রেখে 2018 সালে দিনের ভূত রাতে লুট করে 5 বছর ক্ষমতায় থাকলো, প্রায় কাছাকাছি 4.5 বছর পার হয়ে গেছে। জনগণকে নামলো, জনগণকে পাত্তা দিল না, জনগণকে নামলো রাস্তায়, আমি সেটা জানতে চাই। দেখুন, আপনারা তো রাজনৈতিক দল না, থাকবেনই রাস্তায়। দেখুন, আমি যদি নির্মোহভাবে বলি তাহলে বলবো যে 69-এর আন্দোলন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধে নিজে অংশ নিয়েছি, এরপরে আমার ফিরোজ ভাইয়ের দল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে আমরা 9 বছরের আন্দোলন দেখেছি এবং গণ অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই 69 থেকে এখন পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আপনি দেখবেন যে তার চেয়ে কোনো অংশে কম জনগণ মাঠে নামেনি। এর চেয়ে বেশি জনগণ মাঠে নামে না, জনগণ ভোটটা আসলে ভোটটা দেয়, কিন্তু এবার নেমেছে। আপনি দেখবেন আমাদের যখন বিভাগীয় সমাবেশগুলো হলো, বুড়ো মানুষেরা সেই ব্রিটিশ আমলের মতো চিড়ামুড়ি নিয়ে তারা 3 দিন আগে হাঁটা শুরু করেছে, কারণ সরকার সমস্ত কিছু বন্ধ করেছে। আপনি দেখবেন যে সাঁতরিয়ে নদী পার হয়ে সমাবেশে গিয়েছে, আপনি দেখবেন যে ওই যে কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে গিয়েছে, তারপরেও আমরা দেখেছি যে ডেকেছি সমাবেশ হয়ে গেছে মহাসমাবেশ, কারণ এই সমাবেশ তো আমরা ডেকেছিলাম নেতাকর্মীদের নিয়ে, এতটা জনসম্পৃক্ততা হয়ে মহাসমাবেশ হবে সেটা তো আমরা কল্পনাও করতে পারিনি। অর্থাৎ এই যে জনগণের সম্পৃক্ততা, আপনি দেখেছেন 28 তারিখে আমাদের যে মহাসমাবেশটি আমরা মহাসমাবেশই ডেকেছিলাম, সেই মহাসমাবেশ কিন্তু ইতিহাস সৃষ্টি করা, কেউ কোনোদিন এত লোক দেখে নাই। এগুলো কি সব দলের নেতা জনগণের সম্পৃক্ততা? জনগণের সম্পৃক্ততা মানে শেষ মুহূর্তে এসে, মানে আপনি যেটা বলছেন জনগণ যেহেতু সম্পৃক্ত, এখন এক দফা ছাড়া কোনো উপায় নেই, অন্য কোনো দিকে আপনারা যাচ্ছেন না? না, এক দফা ছাড়া উপায় আছে যদি সরকারের বুদ্ধোদয় হয়। সরকার যদি বলেন যে হ্যাঁ, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপির দাবি মেনে নিলাম, যেমন আমরা নিয়েছিলাম 1996-তে মেনে নিলাম, তাহলে আসুন কিভাবে পদত্যাগ করব, কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হয়, আসুন বসুন আলোচনা করুন, সমাধান হয়ে যায়। অর্থাৎ জাতিকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, রাষ্ট্রের যে মালিক জনগণ তাদের অধিকারটা ফিরিয়ে দেবার জন্য আমাদের শেষ পর্যন্ত আমরা লড়তে পারি।